অতিমাত্রায় ভেজাল খাবার ও ফাস্ট ফুড গ্রহণের কারণে মানব শুক্রাণু সংখ্যা কমে যাওয়ায় বন্ধাত্বের সংখ্যা বাড়ছে বাংলা রাজধানীতে আন্তর্জাতিক সেমিনার শেষে একান্ত সাক্ষাৎকারে ইটিভিকে এসব বলেন উপমহাদেশের প্রখ্যাত ইনফার্টিলিটি বিশেষজ্ঞ ডাক্তার বি এন চক্রবর্তী অখিল পোদ্দারের রিপোর্ট ফলে ফসলে রাসায়নিক বিষ ক্ষতিকর ফরমালিনে ভর্তি কাঁচা বাজার আর এসব ভেজাল খেয়ে গ্যাস্ট্রিক ক্যান্সারের পাশাপাশি সাম্প্রতিক বাংলাদেশে বৃদ্ধি পেয়েছে বন্ধা নারী পুরুষের সংখ্যা যা এখন পনেরো শতাংশের উপরে রাজধানীর আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে অনুষ্ঠিত রোগে করণীয় শীর্ষক আন্তর্জাতিক সেমিনারে এসব তথ্য তুলে ধরেন উপমহাদেশের বিখ্যাত ইনফার্টিলিটি বিশেষজ্ঞ ডাক্তার বিএন চক্রবর্তী আনোয়ার হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনার শেষে ডাক্তার চক্রবর্তী একান্ত সাক্ষাৎকারে বাংলাদেশের সাম্প্রতিক ভয়াবহ অবস্থা তুলে ধরেন যত বয়স বাড়ে শুক্রাণুর এনার্জি কমে যায় এবং সেই শুক্রাণু ডিমানুকে নিষিক্ত করতে পারে না তার জন্য বন্ধ শুক্রাণু তৈরি কম হতে পারে কারণ এই স্ট্রেস হরমোনগুলো তফাত হতে পারে তৈরি কম হচ্ছে আর চার নম্বর যে শুকানো রয়েছে কিন্তু বেরোতে পারছে না সেইগুলো হচ্ছে গ্রামের লোকেদের অবস্ট্রাকটিভ আর্টিফিশিয়াল ডাইং মানে কালারিং করা এটা নিয়ে কিছু একটা রেস্ট্রিকশন হওয়া উচিত কারণ এটা একটা বিরাট প্রভাব রয়েছে বন্ধত্বের উপরে আর প্রিজারভেটিভ হিসাবে যে সমস্ত ব্যবহার করা হয় সেগুলো খুব স্ট্রিক্টলি স্ক্রুটিনি করা উচিত কারণ এটার উপরে ভীষণ ইম্প্যাক্ট এবং প্রিজার্ভেটিভ আজকাল প্রত্যেক জিনিসই দেওয়া হচ্ছে পেস্টিসাইডের মধ্যে যে ধানগুলো উঠছে সেই ধানের চাল আমরা খাচ্ছি ওইগুলো কিন্তু গ্যামেটির উপরে মানে শুকানো এবং ডিম নষ্ট করার জন্য প্রয়োজন দায়ী পোলট্রি থেকে যেগুলো চিকেন কিনি সেগুলো মোটা মোটা মানে মোটা নয় মোটা মানে তাকে ওষুধ দিয়ে মোটা করা হয়েছে সেই ওষুধটা হচ্ছে মেয়েদের হরমোন ইস্ট্রোজেন এবং সেই ইস্ট্রোজেনে মোটা করা মুরগির মাংস যদি ছেলেরা খায় খাচ্ছে তো নিশ্চয়ই আমরা তো সবাই খাচ্ছি তাতে একটা সম্ভাবনা রয়েছে আমাদের ছেলেদের ওই মেদ হরমোনকে অ্যান্টাগোনাইজ করে আর কি করে তাতে ওই স্পার্মের সংখ্যা কমে যায় আর কি ভেজাল বন্ধে সামাজিক সচেতনতার পাশাপাশি সরকারকে সক্রিয় হওয়ার পরামর্শ ডাক্তার চক্রবর্তীর অখিল পোদ্দার একুশে টেলিভিশন ঢাকা